আমরা আজকে আপনার হলো আধুনিক পদ্ধতিতে সবজি চাষের ক্ষেত্রে যে নতুন বিপ্লব ঘটছে সেটা দেখার জন্য আমরা আজকে একটা মাঠে আসছি। সে মাঠে আমরা এক কৃষকের সাথে আজকে কথা বলবো। উনি হলো যে মালচিং পদ্ধতিতে করলা চাষ করছে এবং আধুনিক পদ্ধতিতে তৈরির চারা ব্যবহার তারা মালচিং দিয়ে ব্যবহার করছে এবং কি রেজাল্ট পাইছে, তাতে কি লাভবান হচ্ছে তারা, তাদের আমরা এটা আজকে কৃষকের কাছ থেকে তাদের মুখ থেকেই শুনব। মোহাম্মদ আমিরুল ইসলাম। আচ্ছা, আমরা দেখলাম যে আপনারা এখানে করলা লাগাইছেন এই যে মালচিং ফিল্ম দিয়ে, আসলে এই প্রযুক্তিটা আপনারা কোথা থেকে পেলেন? এই যে তারাগুলো কেমন হয়েছে আর তারা কোথা থেকে নিছেন, আর হলো যে এই মালচিংগুলোর এই চাষাবাদ পদ্ধতিটা কোন জায়গা থেকে শিখলেন? আপনার এই যে ম্যাক্সিম কোম্পানি আছে, জি, ওর সাথে আপনার হচ্ছে চারা নেওয়া হয়েছে ম্যাক্সিম এগ্রোর কাছ থেকে। আপনার ওই যে এই ট্রে পদ্ধতির চারা নেই? হ্যাঁ, ট্রে পদ্ধতির চারা নেওয়া হয়েছে, মালচিং ওদের সাথেই নেওয়া হয়েছে। আচ্ছা, এই পদ্ধতিটা কার কাছ থেকে শিখছেন? এটা কি আপনাদের অন্য কেউ শিখাইছে, না ম্যাক্সিম শিখাইছে, না অন্য কেউ শিখাইছে? ম্যাক্সিম নিয়েই শিখিয়ে দিয়ে গেছে জিনিসটা, এই মালচিং চাষ। হ্যাঁ, মালচিং চাষটা ম্যাক্সিম কোম্পানি নিয়ে এসে লোক নিয়ে এসে দেখা যাচ্ছে যে চাষ করিলে যে আমাদের জিয়া জিয়ার কাছ থেকে এখান থেকে আমরা এই জিনিসটা শিখেছি। ওখানে একটা কি প্রদর্শনী করে আপনারা দেখে এটাতে উৎসাহিত হয়েছে? আচ্ছা, তাহলে এটাতে কি লাভটা কি বুঝছেন? যে আপনার লাভটা বুঝতে পারছি যে এই যে ধরেন বিষ কম লাগছে, সার কম লাগছে, নিড়াইতে হচ্ছে না, নিড়ানি কম লাগছে, পরে পরে মাসে না হয় বিষ দিয়ে দিছি, এটা পদ্ধতি অনেক দেখা যাচ্ছে কম লাগছে, লেবার কম লাগছে, জিনিস ভালো হয়েছে। যে হলে তাপের জিনিসটা যে এখানে বোঝা যাচ্ছে পার্থক্যটা, মানে অতিরিক্ত তাপেও আপনার এই গাছ ভালো আছে, কিন্তু আপনার হলো যে আর এই তাপমাত্রাতে আপনার হলো যে অনেক গাছ অনেক নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনাদের এই পদ্ধতিতে গাছগুলো এখনো ভালো, অনেকটা ভালো আছে। আর এমনি আপনার এটাতে আপনার মানে উৎপাদন খরচটা অনেক কমে যাচ্ছে? হ্যাঁ, কমে যাচ্ছে। আর এমনি লাভ কেমন হচ্ছে? লাভ দেখা যাচ্ছে, উৎপাদন খরচ কমলে তো লাভটা এমনি এমনি বেশি হয়ে যায়। ফলনটা কি আপনারা এই পদ্ধতির চাইতে, আপনারা এই পদ্ধতিবিহীন যেটা করছেন ওর চাইতে কি ফলনটা কম বেশি হচ্ছে? ফলনটা বেশি হচ্ছে, বেশি হচ্ছে, যেহেতু আমরা ওই যে ওখানে লাগিয়েছি, লাগানোর পরে তো আমি এরপরে খালি লাগিলাম, লাগানোর পরে তো দেখা যাচ্ছে আমার খরচ বেশি হয়ে গেলে, এবার কিন্তু খরচ আমার কম, সীমিত খরচ। তার মানে আপনার হলো যে এটাতে বিক্রির পর ফলের পরিমাণটাও বেশি হচ্ছে, এদিকে একদিকে আপনার উৎপাদন খরচটা কম হচ্ছে, তার মানে দুই সাইড থেকে লাভ হচ্ছে। আপনার উৎপাদন খরচটা যখন কম হচ্ছে, এদিক ফলও বেশি বিক্রি করতে পারছেন, দুই দিক দিয়ে লাভ হচ্ছে, লেবার কম লাগছে আমার। তাহলে ম্যাক্সিমের যে চারাগুলো লাগাইছেন, এই চারাগুলোর বৈশিষ্ট্যটা কেমন? চারাটা বৈশিষ্ট্য খুব ভালোই, একটা চারা লাগাইলেও চারা নষ্ট হয় না, চারাটা খুব সুন্দর। হ্যাঁ, চারাটা ভালো, চারাটা এর খুব সুন্দর। ওরা জাত যেটা বলে সেই জাতের ইয়াটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে জাত দেবো বলবো সেই জাতের চারা দিচ্ছি। তার মানে আপনার হলো যে ওভারঅল এই প্রযুক্তিটা, এই যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে আপনারা খুব লাভবান হচ্ছেন? হ্যাঁ, লাভ মানে সামনে এইটার চাষাবাদটা সব ফসল সবজি চাষ ক্ষেত্রে এটার ব্যবহার আস্তে আস্তে বাড়বে মনে হয়? অবশ্যই বাড়বে। তো এবার বাড়বে কি কথা, বাড়বে, কিন্তু যে আবহাওয়ার কারণে একটু মানুষ, আপনার এই যে এত যে একটা খরা গেল, এই খরার মধ্যেও তো আপনার মালচিং এর আপনার গাছগুলো দেখছি যে অনেক ভালো আছে, এপাশে যে আপনার মালচিং বিহীন যেগুলো আছে এই গাছগুলো, এটা তো দুইটা তো একই সাথে লাগে? হ্যাঁ হ্যাঁ, একই দিনে লাগাই, একই দিনে একই দিনে আপনাদের চারা দেওয়া, একই দিনে নেনি লাগাই। তাহলে এই চারা যেন মাথাটা এখনো দেখছি যে আমরা ভরেই নাই, মাথাটা পরিপূর্ণই হয় নাই, কিন্তু এই মাথাটা আপনার পুরো গাছে ভরে গেছে। তার মানে এটার পার্থক্যটার পিছনে কি এই মালচিং দেয়? অবশ্যই, মানে মালচিং এর জন্যই গাছগুলো দ্রুত বেশি বাড়ছে। অবশ্যই। দর্শক, আমরা দেখতে পারলাম যে আসলে আধুনিক পদ্ধতিতে এই মালচিং পদ্ধতিতে যদি সবজি চাষ করা যায় তাহলে উৎপাদন খরচটা অনেক কমে যাচ্ছে এবং এদিক ফলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, তাতে বাজারজাতকরণের ফলে আমাদের লাভের পরিমাণটা বেশি হচ্ছে। তবে এই পদ্ধতিতে চাষাবাদের ক্ষেত্রে কৃষকরা, অধিকাংশ কৃষকরাই এটা দিয়ে লাভবান হচ্ছে যে তাদের খরচ কম, লাভটা বেশি। তবে আশা করি আরও যারা কৃষক আছেন তারা এই পদ্ধতিতে চাষাবাদ করে তাদের উৎপাদন খরচ কমে রেখে আপনার সব বাণিজ্যিকভাবে সবজি চাষটা চাষ করে তারা লাভবান হয়।